ভারতের হিমাচল প্রদেশে একটি বাস গিরিখাদে পড়ে স্কুল শিক্ষার্থী সহ অন্তত 16 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন, তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে কুল্লু জেলার জাংলা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। কুল্লু থেকে সায়েন্দের দিকে যাওয়ার সময় গিরিখাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল, নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের হিমাচল প্রদেশে একটি বাস গিরিখাদে পড়ে স্কুল শিক্ষার্থী সহ অন্তত 16 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন, তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে কুল্লু জেলার জাংলা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। কুল্লু থেকে সায়েন্দের দিকে যাওয়ার সময় গিরিখাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল, নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের হিমাচল প্রদেশে একটি বাস গিরিখাদে পড়ে স্কুল শিক্ষার্থী সহ অন্তত 16 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন, তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে কুল্লু জেলার জাংলা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। কুল্লু থেকে সায়েন্দের দিকে যাওয়ার সময় গিরিখাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল, নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের হিমাচল প্রদেশে একটি বাস গিরিখাদে পড়ে স্কুল শিক্ষার্থী সহ অন্তত 16 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন, তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে কুল্লু জেলার জাংলা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। কুল্লু থেকে সায়েন্দের দিকে যাওয়ার সময় গিরিখাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল, নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের হিমাচল প্রদেশে একটি বাস গিরিখাদে পড়ে স্কুল শিক্ষার্থী সহ অন্তত 16 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন, তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে কুল্লু জেলার জাংলা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। কুল্লু থেকে সায়েন্দের দিকে যাওয়ার সময় গিরিখাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল, নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের হিমাচল প্রদেশে একটি বাস গিরিখাদে পড়ে স্কুল শিক্ষার্থী সহ অন্তত 16 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন, তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে কুল্লু জেলার জাংলা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। কুল্লু থেকে সায়েন্দের দিকে যাওয়ার সময় গিরিখাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল, নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।